আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাইকোর্ট চত্বরে বিজেপি পন্থী আইনজীবীদের বিচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ এবং পুরস্কার প্রত্যাখ্যান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ শিল্পী সনাতন দিনদার। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিনদার। দীর্ঘদিন ধরে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন দিনদার। শিল্পী সনাতন দিনদার 2011 সাল থেকে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য। আরজিকরের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে তিনি সেই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন এবং সেই কথা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েও দিয়েছেন। তিনি তার সঙ্গে সরাসরি কথা বলবো। সনাতনদা, প্রথমে একদম সরাসরি এই প্রশ্ন, এই পদ প্রায় 13 বছর তুমি ছিলে, ছেড়ে দেওয়া কেন? আসলে আমি দেখছি যে এই তিলোত্তমা নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর এখানে বিদগ্ধ পণ্ডিত এবং প্রথিতযশা পৃথিবী বিখ্যাত শিল্পীরা রয়েছেন আমাদের অভিভাবক হয়ে। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ওনাদের সঙ্গে না থাকাই ভালো, কারণ ওনারা নীরব, ওনাদের কোনো অভিব্যক্তি নেই, কিচ্ছু নেই, কোনো প্রতিবাদ নেই। অথচ আমরা জানি যে এই সব শিল্পীরা একটা তুলির আঁচড় দিলে পরে এই ঘৃতাগ্নি হয়ে যাবে এই মহাযজ্ঞে। ওনারা নীরব, কারণ এখানে কোনো মঞ্চ নেই, এখানে বড় কোনো মঞ্চ নেই, ওনারা আসছেন না। আমার নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে যে ওনারা তো অনেক বড় মাপের মানুষ, আমি তো খুব সাধারণ একজন সহনাগরিক। আমি যেভাবে কথা বলে এসেছি আমি সেভাবেই কথা বলি, কারণ ওনাদের সংসর্গে আমার না থাকাটাই বোধ হয় এই সময় শ্রেয়, আমার তাই মনে হয়েছে। কারণ আমি তাহলে আস্তে আস্তে করে নীরব হয়ে যাবো ওদের সঙ্গে থাকতে থাকতে, যার জন্য আমি আজকে এই সমুচ্চরিত স্বরেতে রাস্তা নেমে বলছি যে আমার তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বোন হয়, তিলোত্তমার দিনটা হয়। আমি আমার টাইটেলের সঙ্গে যুক্ত করেছি, কারণ আমার গায়ে আঁচ লাগলে পরে তবে আমি রাস্তায় বেরোবো, এটা নয়, আমার গায়ে আঁচ লেগেছে। আর যারা ভাবছেন আজকে রাজ্য চারুকলা পর্ষদ শুধু নয়, আরও বিভিন্ন জায়গাতে সরকারি পদে যারা বসে রয়েছেন তারা খুব সেফ জোনে বা কমফোর্ট জোনে বসে রয়েছেন, আসলে তা নয়। এই যে তুষের আগুন ধিক ধিক করে জ্বলছে, আজকে বিনা প্ররোচনায় বিনা অস্ত্রে এরকম একটা বিদ্রোহ হচ্ছে, আমি বিদ্রোহী বলবো, একটা তিলোত্তমা তাকে ঘিরে আজকে লক্ষ করি তিলোত্তমা জেগে উঠেছে রাস্তাঘাটে, আনাচে কানাচে প্রতিটা স্তরে, রাজ্য থেকে রাজ্যের বাইরে গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিলোত্তমারা জেগে উঠেছে। এটা দরকার, তখন দরকার ছিল এই সব মানুষদের, কবি শিল্পী সাহিত্যিকদের এই ঘৃতাগ্নিতে আর একটু খুঁচিয়ে দেওয়ার, তারা করছেন না, যার জন্য আমি ঘেন্নায় এই পদত্যাগ করলাম।